আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জিএসএম বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকে একটি সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য এই ভিডিওতে চলে আসলাম। সেটি হচ্ছে এই হুয়াই নভা 2i এই সেটটির সমস্যা ছিল, দীর্ঘদিন ফেলে রাখছে। ঘরে ফেলে রাখার কারণে যখন নতুন করে এলসিডি লাগায়, এলসিডি লাগানোর পর দেখা যায় নো সার্ভিস, সিম আসে না। তো এই কাজটি একটা একজন দোকানদার বাইকে দেওয়া হয়েছিল, উনি চেষ্টা করছিল কাজটি করার জন্য, তো কোনো কারণে কাজটি হয়নি। তো আমার কাছে নিয়ে আসার পর আমি সম্পূর্ণভাবে তথ্যটা জানি। তো জানার পর আমি প্রথমেই লক্ষ্য করি মিটারের মাধ্যমে এখানে যে নেটওয়ার্কের অ্যান্টেনার যে পজিটিভ গ্রাউন্ড, এটা মেপে নিই। দেখি আমার এখানের পজিটিভ লাইনটা হারিয়ে গেছে, তখন আমি সুন্দরভাবে পজিটিভ লাইনটা বের করে এখান থেকে সুন্দরভাবে জাম্পার করে দিই। তো জাম্পার করে দেওয়ার পর আমার নেটওয়ার্ক এসেছিল হালকা গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক, আসার পর চলে গেছে, কিন্তু কোনো সিম ডায়াল করলে সিম আসে না। তো সিম আসে না, তখন এখন দেখেন সিম আসে এবং নেটওয়ার্ক দেখেন পরিপূর্ণ নেটওয়ার্ক আছে। আর এছাড়াও আমি এখনও আমার ব্যাকপার্ট লাগাইনি, এটাতে কিন্তু নেটওয়ার্ক যে অ্যান্টেনাটা এখানেও কিন্তু রয়ে গেছে। তো আমি ব্যাকপার্টটা পরে লাগিয়ে নিব। তো তাহলে ব্যাকপার্টটা লাগালে পরিপূর্ণ নেটওয়ার্ক চলে আসবে। এখন যেমন তিন দিক সাইড দিক দেখা যায়, তখন কিন্তু আট তিনটা পেলে পরিপূর্ণ নেটওয়ার্ক চলে আসবে। তো এই কাজটি করার পর যখন কাজটি হয়নি, তখন আমি এখানে দেখেন একটি আইসি রয়েছে যেটার মডেল হচ্ছে SI6362, নো সার্ভিস আইসি। তো আমি আমার এই দেখেন একটা প্লেট দেখেন SI6362। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আইসিটা প্রথমে রিহট করে দেখব। আমি রিহট করে পর্যাপ্ত রিহট করি এবং হালকা একটু নাড়িয়ে দিই। তো নাড়িয়ে দেওয়ার পর আমার কাজটি হয়ে যায়। তো যদি কাজটি না হতো, তাহলে আমি কি করতাম, আইসিটি উঠিয়ে আমি রিবুলিং করতাম। রিবুলিং করে আবার নতুন করে রিবুলিং করে লাগিয়ে দেখতাম যে আমার কাজটি হয় কি। তো যদি তারপরও কাজটি না হতো, তাহলে আমরা এই আইসিটা চেঞ্জ করতাম। চেঞ্জ করার পর যদি না হতো, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতাম, ইনশাল্লাহ এক পর্যায়ে আমাদের কাজটি অবশ্যই হতো। তো দেখেন দীর্ঘদিন রেখে যাওয়ার কারণে, ফেলে রাখার কারণে এটাতে আর একটা প্রবলেম হচ্ছে, এটা মাইক্রোফোনও প্রবলেম আছে, সেটা আমরা ঠিক করব। ঠিক করার পর আমরা একত্রে ব্যাকপার্টটা লাগিয়ে নিব। তো এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। হয়তো এই তথ্যটা জানলে আমার নতুন কোনো জিএসএম ভাই উপকৃত হবে, সেই জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।